অঞ্চলের প্রিয় মহারাজ শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, যিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা দীর্ঘকাল পালন করে চলেছেন। আমরা দীর্ঘকাল তার কাছ থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ প্রসঙ্গ শুনে সমৃদ্ধ হয়েছি, শিক্ষিত হয়েছি ও আনন্দিত হয়েছি। তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজজি বক্তব্য রাখবেন। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের অনুষ্ঠানের গুরুত্বের যে ব্যাপারটি, সেই গুরুত্বের নিরিখে এই অনুষ্ঠান অতুলনীয়। শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা স্থান মানিক রাজার আম্রকানন যেন পুনরুজ্জীবিত হল। আনন্দভূমি কামার পুকুরে আজ আনন্দের তুফান উঠেছে, আমরা কৃতার্থ বোধ করছি। সেই আনন্দ স্পর্শে আমরা সকলে রোমাঞ্চিত হচ্ছি। মানুষের জীবনে এমন আনন্দের দিন খুব বেশি একটা আসে না। সেই প্রত্যক্ষ আনন্দের ভাগিদার আজ আমরা সবাই। শ্রীরামকৃষ্ণ আনন্দরূপে আজ যেন আমাদের সকলের অন্তরে অধিষ্ঠান করছেন। শ্রীরামকৃষ্ণের লীলাস্থল সংরক্ষণ একান্ত জরুরি কর্তব্য বলে মনে করি। সেই প্রয়োজনীয় কর্মটি সুচারুভাবে সম্পন্ন করলেন পূজনীয় স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ। তার ইতিহাস চেতনাকে কুর্নিশ করতেই হয়। অবশ্য তাকে প্রাথমিকভাবে সাহায্য করেছেন অধ্যাপক তড়িৎ বন্দ্যোপাধ্যায়। কালের যাত্রাপথে শ্রীরামকৃষ্ণের চরণধ্বনি শুনতে হলে উৎকর্ণ ভক্তকে কামার পুকুরে বারে বারে ফিরে ফিরে আসতে হবে, আসতে হবে মানিক রাজার আম্রকাননে। আম্রকাননের মধুরিমা আমাদের অজানা নয়, কারণ তার উৎসমূলে রয়েছে মধুর আম্রফল। তবে এই আম্রকানন সাধারণ আম্রকানন নয়, কারণ তার সঙ্গে লগ্ন হয়ে আছে শ্রীরামকৃষ্ণ তথা গদাধরের বাল্যলীলার মাধুর্য। এই আম্রকাননে এলে শুধু মধুর আম্রফলই পাওয়া যাবে না, তার সঙ্গে মাধুর্য ঘন মূর্তি শ্রীরামকৃষ্ণের ভাবৈশ্বর্য আমাদের অন্তরকে পূর্ণ করে দেবে। সেই ভাবক্ষেত্র সংরক্ষণ ও ভক্তদের মধ্যে তা উৎসর্গ করলেন পূজনীয় স্বামী লোকোত্তরানন্দজী মহারাজ। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই, তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মানিক রাজার আম্রকানন আজ আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করলেন পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ। রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে তার অমূল্য অবদান সর্বজন বিদিত। শ্রীরামকৃষ্ণ ভাব জগতে পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজী মহারাজ অন্যতম শ্রেষ্ঠ গবেষক হিসেবে আদৃত। এই বহু প্রতীক্ষিত সভার তিনি সভাপতি। আজকের সভায় উপস্থিত ব্যক্তিবর্গ সহ আমরা সবাই তার হৃদয়গ্রাহী ভাষণে সমৃদ্ধ হব একটু পরেই। তাকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। শাস্ত্রজ্ঞ পণ্ডিত সন্ন্যাসী পূজনীয় স্বামী জ্যোতির্ময়ানন্দজী মহারাজ, পূজনীয় স্বামী ভুবনেশ্বরানন্দজী মহারাজ ও অন্যান্য পূজনীয় সন্ন্যাসী বৃন্দকে আমার আনত প্রণাম নিবেদন করি। শুভেচ্ছা জানাই ব্রহ্মচারী বৃন্দকে, আর অভিনন্দিত করি ভক্তবৃন্দকে, কারণ তাদের সাগ্রহ ও উজ্জ্বল উপস্থিতি এই আম্রকাননকে নন্দন কাননে উত্তীর্ণ করেছে। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন ঠিকই, কিন্তু সময়ের অন্তরালে তা কালের গর্ভে হারিয়ে যেতে বসেছিল। যদি না শ্রীচৈতন্যদেব তার পার্শ্বদের সহযোগিতায় তার ধ্যানলব্ধ বৃন্দাবনকে পুনরুদ্ধার করতেন। আজ তাই লক্ষ লক্ষ ভক্ত
বৃন্দাবনে শ্রীকৃষ্ণ লীলা আস্বাদনে সমর্থ হতে সক্ষম। এসবের প্রেক্ষিতে মানিক রাজার আম্রকানন কে সংরক্ষণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমাদের ধারণা। ধন্য মানিক রাজা তথা মানিকলাল বন্দ্যোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণ বাল্য জীবনে তার আম্রকানন লীলাস্থল হিসেবে নির্বাচন করে তারই ললাটে অঙ্কন করে দিলেন অমরতার জয়টিকা। একইভাবে আমরা যদি ভক্তিলতা ও বৃক্ষ দিয়ে আমাদের হৃদয় কানন সাজিয়ে বালক গদাধরকে সস্নেহে আহ্বান করি, তাহলে সেই হৃদয় কাননে তার পদার্পণ অসম্ভব নয়। তার পাদস্পর্শ এবং নূপুর ধ্বনিতে রঞ্জিত ও শিহরিত আমাদের হৃদয় হয়তো অমরতার আস্বাদ লাভ করবে। আজ পূর্ণ রথযাত্রা, পুরীতে কামার পুকুরে বলরাম মন্দিরে আজ রথযাত্রা, কামার পুকুর আজ আনন্দপুরী। শ্রীম তথা মাস্টার মশাইকে শ্রীরামকৃষ্ণ একবার একান্তে বলেছিলেন, আমি পুরীর জগন্নাথ, কালের বেড়াজালকে অতিক্রম করে আজ জগতের নাথ অনন্তের পথে তার যাত্রা শুরু করছেন। সেই জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ আজ ভক্ত হৃদয়ে জাগরুক হবেন, সাধু ভক্তের হৃদয়ে ধ্বনিত হবে মুক্তির আনন্দগান। সেই অভিযাত্রা তথা রথযাত্রা দুর্বলতা ও কাপুরুষতাকে পরিহার করে মানুষকে জীবন যুদ্ধে নিয়োজিত করবে, কলুষতার জাল ছিন্ন করে নবজীবনের পথে নবীনতর জীবন ভাষ্য রচিত হবে। যুগ কবির গানে যুগ দেবতার বন্দনা করে বলি, আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ, টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চলরে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছি কি তাই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। নমস্কার। এতক্ষণ আমরা পরম পূজনীয় মহারাজের কাছ থেকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাঁর সুচিন্তিত বক্তব্য শুনলাম। মহারাজের শ্রীচরণে পুনরায় ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি।